গোসাঁইগাঁও মহকুমার তথা তিনি নম্বর শ্রীরামপুর পরিষদীয় সমষ্টির অন্তর্গত হাওড়িয়া পেটত আজি কংগ্রেস আর AIUDFর যৌথ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। AIUDF সমর্থিত কংগ্রেসের প্রার্থী সজল কুমার সিংহর সমর্থনত অনুষ্ঠিত সভাত উপস্থিত থাকে AIUDFর সভাপতি তথা সাংসদ বদরুদ্দিন আজমল। আজমলে কয় যে দুর্নীতি রোধর স্বার্থত কংগ্রেস আর UDFএ একত্রিত হয়েছে। কয় যে কংগ্রেসের প্রার্থী সজল সিংহক ভোট দিয়া মানে AIUDFক ভোট দিয়া। লক্ষণীয়ভাবে বিদেশের পৰা অহা অনুদান সন্দর্ভত সৃষ্টি হওয়া বিতর্কর সন্দর্ভত কয় যে এয়া সম্পূর্ণরূপে ষড়যন্ত্র, এটা বিশেষ চ্যানেলে এই ষড়যন্ত্র করে আছে। সভাত কংগ্রেসের রিপুণ বরা, রেকিবউদ্দিন আহমেদ, কংগ্রেসের মুখপাত্র অপূর্ব ভট্টাচার্য সহ কেবাগৰাকী নেতা কর্মী উপস্থিত থাকে। উঠিছে আর দিনে দিনে কংগ্রেসের প্রার্থীর জনপ্রিয়তা বাড়ি গেছে। মিত্রতালয় আমার কবলে বিশেষ একু নাই। বিটিসি এলাকাত বিটিসি রাইজর স্বার্থত বিটিসিত আজি বিশ বছর রাইজর যে অত্যাচার হয়েছে সব পিনের বঞ্চিত হয়েছে। আর বিপিএফ UPPL বিজেপি এই তিনটা পার্টি এক হয়ে আছে। এই তিনটা পার্টিক আমি কংগ্রেসে অকলে নো উৎখাত করবলে, সেই কারণে আমি AIUDFর আমি AIUDFর স্থানীয়ভাবে আমি মিত্রতা করি, আমি এই তিনটা পার্টিক উৎখাত করি বিটিসিত রাইজক নিরাপত্তা। বাকি কথা আমার হাইকমান্ডে কৈছিলে আমাক যে হাইকমান্ডে বিচার করব, কিন্তু আজমল ডাঙরিয়া কৈছে যে নহয় হাইকমান্ডে কোনো হেৰি নাই। আমার আজমল ডাঙরিয়ায় কলেও আমার হাইকমান্ডে আমি স্টেট কমিটি আমাক সুধিব, আমার আলোচনা করব। সব সিট আমি সিটত আমি কইছো চারিদিনের পর ষোলোটা সিটত আমি কইছো পনেরোটা সিটত এই সব সিট UDF আর কংগ্রেসে জিকি পড়ছে। চলি আছে আজমল ফাংশন লোক যে পলিটিক্যাল দুশ্মনী, পলিটিক্যাল ষড়যন্ত্র। হেমন্ত বিশ্ব শর্মা তার চ্যানেলে এই অভিযান চালাই আছে, কইলে লজ্জা পাব কেন? এই হোম মিনিষ্ট্রির আন্ডারে চলে, হোম মিনিষ্ট্রির আন্ডারে এক এক পয়সা আহে, স্কুটিনি হয়, হোম মিনিষ্ট্রির আন্ডারে হিসাব লওয়া হয়। আর অসম নয় ভারত সরকার আর ব্রিটেন সরকারে মিলি এইটু করে একেলগে, এইটু করার কারণে তারপর কোনো কিছু কোনো এক পয়সার গণ্ডগোল হওয়ার আমি চ্যালেঞ্জ করে আসো, হোম মিনিষ্ট্রিক আমি আহ্বান করে আসো, আপনার আহক আই এই কথাটো জকয়ানে দুধ কা দুধ পানি কা পানি একদম 100% আসো। আমি ওয়েলকাম জানাই আসো, যে কোনো ডিপার্টমেন্ট আহিলে নহব, এটু হোম মিনিষ্ট্রি আহিব লাগিব। হোম মিনিষ্ট্রি আহক, হোম মিনিষ্ট্রি সাও চেক করক, আর তারপর ইয়কলে আমাকে সার্টিফিকেট দিব, পুরানা সার্টিফিকেট কেনে এভরি 3 মান্থস আমি সাপোর্ট করবই লাগে, আমি করে আসো আর একদম আমি 100% প্রস্তুত আছো। দ্বিতীয় কথা, 3 মাস আগত লৈকে FCR হোম মিনিষ্ট্রিয়ে 2700 NGOর নাম কাটি দিছে, বলে আজমলের নাম কাটা নাই, এর মতলব আজমল ক্লিন আছে। এইটু খালি হেমন্ত বিশ্ব শর্মা কল নব, ইলেকশন আহিছে, ই পাগল হয়ে গেছে, ই আর তার চ্যানেলে যি করিব লাগা আছে করক, ইনশাআল্লাহ লজ্জা আশীর্বাদ হয়ে গেল। ষড়যন্ত্র বলে আপনি ভাবেন নাকি? 100% 1000% হেমন্ত বিশ্ব শর্মা মানে আমি 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 BPF আর কংগ্রেস একলগে হওয়ার কারণে একটু পাগল হয়ে গেছে। আচ্ছা, যমুনা মুখ আপনার আপনার লড়াই যমুনা মুখর আপনার যমুনা কক্ষ না